আগামীকাল উদ্বোধন করা হবে কিশোরগঞ্জ হাওড় অঞ্চলে আলোচিত 30 কিলোমিটার দীর্ঘ নবনির্মিত অলওয়েদার সড়ক। জেলার বিচ্ছিন্ন তিন উপজেলা ইটনা মিঠামইন অশোকগ্রামকে যুক্ত করে নির্মিত এই রাস্তাটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গম হাওড়ের বুক চিরে অসাধারণ সুন্দর সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে 874 কোটি টাকা। হাওড়ের অপার সৌন্দর্য আর চারদিকে বিস্তৃত জলরাশির কারণে দেশের পর্যটকদের কাছে ইতিমধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সড়কটি। স্থানীয়রা বলছেন, সড়কটি উদ্বোধনের মাধ্যমে হাওড়ের নতুন দিগন্তের উন্মোচন হবে।